প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি সৈয়দ তাসনুভা মনিরা, প্রভাষক জীববিজ্ঞান বিষয়, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের অধ্যায় অষ্টম, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই অধ্যায়টি নিয়ে। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব সংবেদী অঙ্গ চোখ, তার গঠন ও কাজ সম্পর্কে। আলোচনার প্রথমে আমরা জানব সংবেদী অঙ্গ বলতে আসলে আমরা কি বুঝে থাকি। যে সমস্ত অঙ্গসমূহ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদেরকে বলা হয় সংবেদী অঙ্গ। তাহলে এই পরিবেশীয় উদ্দীপনা জিনিসটা কি? পরিবেশীয় উদ্দীপনা গুলো হতে পারে তাপ, আলো, চাপ, স্পর্শ, গন্ধ ইত্যাদি। তাহলে এই উদ্দীপনাটা বহন করে নিয়ে যাওয়ার কারণটা কি? আসলে এই অঙ্গ যখন উদ্দীপনাটা বহন করে নিয়ে আমাদের কেন্দ্রীয় মস্তিষ্কে প্রদান করে, তখন কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে নির্দেশিত তথ্য অনুযায়ী আমরা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে থাকি। আমাদের এরকম বিভিন্ন ধরনের সংবেদী অঙ্গ রয়েছে, তবে সবচেয়ে প্রধান সংবেদী অঙ্গ হচ্ছে পাঁচটি, এবং এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় নামে পরিচিত। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা এবং ত্বক। আজকে আমাদের সংবেদী অঙ্গ আলোচনার বিষয়বস্তু হচ্ছে চোখ, কারণ চোখ এবং কান হচ্ছে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। তাহলে আমি আলোচনা শুরুতেই আসি চোখ জিনিসটা সম্পর্কে। চোখ কি? চোখ হচ্ছে সংবেদী অঙ্গ, আলোক সংবেদী অঙ্গ, এবং চোখের মাধ্যমে আমরা বাহ্যিক জগৎকে অনুভব করতে পারি। এজন্য চোখকে দর্শন ইন্দ্রিয় বলা হয়ে থাকে। চোখের অবস্থানটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে নাসারন্ধ্র বা নাক, নাকের দুই পাশে যে অক্ষি কোটর, এই অক্ষি কোটরের মধ্যে চোখ অবস্থিত। সমগ্র চোখের ছয় ভাগে এক ভাগ আমরা বাহ্যিকভাবে আমাদের বাইরের দিকে থাকে, বাকি পাঁচ ভাগ অংশ আমাদের ভেতরের দিকে অবস্থান করে। একটি চোখ বিভিন্ন অংশ দিয়ে গঠিত। আমরা এই চোখ কি কি অংশ দ্বারা গঠিত এটা একটু একটা চার্টের মাধ্যমে আমরা একটু দেখি। মানব দেহের যে চোখ প্রধানত দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে অক্ষি গোলক এবং হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষি গোলক জিনিসটা কোনটা? অক্ষি গোলক হচ্ছে এই যে আমাদের সমগ্র চোখ, চোখের ভেতরে যে সাদা বা গোলাকার যে বলের মতো যে অংশ, এটাই হচ্ছে আমাদের অক্ষি গোলক। আর বাইরের দিকে যে ভ্রু, অন্যান্য অংশ, অক্ষি পল্লব, অক্ষি পক্ষ বা অন্যান্য অংশ, এগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক অংশ। আমরা বিস্তারিত ভাবে জানবো। তাহলে প্রথমে আমরা জানলাম অক্ষি গোলক হচ্ছে চোখের যে বল আকারের যে অংশ, এই যে চোখের যে বল আকারের যে অংশ, এটাই হচ্ছে আমাদের অক্ষি গোলক। এই অক্ষি গোলক আবার বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত। এই অক্ষি গোলককে তিনটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে, যেমন স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। অক্ষি গোলকের স্তর অর্থাৎ এই সমগ্র অক্ষি গোলকটি কয়েকটি স্তরে বিভক্ত, এবং এরকম স্তর হচ্ছে তিনটি। স্তর তিনটি হচ্ছে, প্রথমত হচ্ছে স্ক্লেরা, দ্বিতীয়ত হচ্ছে কোরোয়ে, এবং তৃতীয়ত হচ্ছে রেটিনা। তাহলে অক্ষি গোলকের সর্বপ্রথম স্তর স্ক্লেরা জিনিসটা কি? আমরা চিত্রের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই সবার বাইরের দিকের যে স্তর, এই স্তরটার নামই হচ্ছে স্ক্লেরা, এবং এই স্ক্লেরাটি একটি অস্বচ্ছ সাদা বর্ণের এবং তন্তুময় গঠন বিশিষ্ট। এই স্ক্লেরা এই অংশটির সামনের দিকে কিছুটা উদ্গত হয়ে এই যে অস্বচ্ছ সাদা অংশটি একটি স্বচ্ছ অংশে পরিণত হয়, এই অংশটাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়ার মাধ্যমেই দেখা যায় বস্তু থেকে আলোটা অক্ষি গোলকের ভেতরে প্রবেশ করে থাকে, এবং কর্নিয়ার
বাইরে আরো একটি স্বচ্ছ পাতলা পর্দা থাকে যার নাম হচ্ছে কনজাংটিভা এবং এটি সাধারণত আমাদের চোখটাকে ধুলাবালি বা জীবাণু থেকে রক্ষা করে থাকে। তাহলে প্রথম স্তরটির নাম হচ্ছে স্ক্লেরা এবং দ্বিতীয় স্তর নামটি হচ্ছে এই যে স্তরটি, এই স্তরটির নাম হচ্ছে কোরোয়েড। অর্থাৎ স্ক্লেরার পরবর্তী স্তরটার নাম হচ্ছে কোরোয়েড এবং এই কোরোয়েড স্তরটি হচ্ছে অসংখ্য রক্তবাহিকা অর্থাৎ কৈশিক জালিকা সম্পন্ন এবং এতে মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে এবং এই রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এই স্তরটি সাধারণত একটু কালো বর্ণের হয়ে থাকে। এই কোরোয়েড স্তরে আরো কতগুলো আনুষঙ্গিক অংশ রয়েছে, সেই অংশগুলো হচ্ছে আইরিস, পিউপিল, সিলিয়ারি বডি এবং সাসপেনসরি লিগামেন্ট। তাহলে প্রথমে আমরা আসি আইরিস জিনিসটা কোনটা। আমরা অক্ষিগোলকের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই কর্নিয়ার ঠিক নিচে এবং স্ক্লেরা থেকে পৃথক হয়ে এই যে কোরোয়েড অংশটা, এই অংশটার নাম হচ্ছে আইরিস। এই আইরিস অংশটা সাধারণত দেখা যায় সে ছোট বা বড় হতে পারে এবং অর্থাৎ সংকুচিত প্রসারিত হয়ে পিউপিলটাকে ছোট বড় করতে সহায়তাও করে থাকে এবং পিউপিল ছোট বড় হওয়ার ফলে দেখা যায় লেন্সে আলো প্রবেশে সহায়তা করে থাকে। আইরিসের পরবর্তী যে অংশ, সে পরবর্তী অংশের নাম হচ্ছে পিউপিল। অর্থাৎ এই যে আইরিস, এই আইরিসের মাঝে একটা ছিদ্রযুক্ত একটা অংশের মতো থাকে, এই অংশটার নামই হচ্ছে পিউপিল। পিউপিল মূলত বৃত্তাকার ও অরীয় পেশি দ্বারা গঠিত একটি অংশ। এই পিউপিলের মাধ্যমে আলো সাধারণত লেন্সে প্রবেশ করে এবং পিউপিল সাধারণত মৃদু আলোতে বড় হয় এবং উজ্জ্বল আলোতে ছোট হয়। এর পরের যে অংশটা রয়েছে এই অংশটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি এই অংশটা একটু আমরা যদি লক্ষ্য করি, এই যে কোরোয়েড যে স্তর, সেই কোরোয়েড স্তর বলায়াকার যে অংশটা দেখতে পাই, এই অংশটার নামই হচ্ছে সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি আবার সিলিয় বলয়, সিলিয় প্রবর্ধক এবং সিলিয় পেশির সমন্বয়ে গঠিত। সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণের ফলে দেখা যায় লেন্সটার আকারে পরিবর্তন হতে পারে। এরপরে রয়েছে সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট কোন অংশটা? সাসপেনসরি লিগামেন্ট হলো এই যে কোরোয়েড যে স্তর, এখানে যে সিলিয়ারি বডি রয়েছে, এই সিলিয়ারি বডির সাথে সংযোগ আকৃতিতে রয়েছে কিছু বিশেষ ধরনের তন্তু, অর্থাৎ তন্তুময় গঠন, যেটা কিনা আমরা বলে থাকি লিগামেন্ট। তাহলে সাসপেনসরি এই লিগামেন্ট গুলো দেখা যাচ্ছে সিলিয়ারি বডি থেকে উৎপন্ন হয়েছে এবং এটা সাধারণত লেন্সকে সংযুক্ত করে রাখে। তাহলে সাসপেনসরি লিগামেন্টের প্রধান কাজই হচ্ছে লেন্সকে নির্দিষ্ট স্থানে অবস্থান করা। আচ্ছা, এরপরে রয়েছে রেটিনা। রেটিনা হচ্ছে কোরোয়েডের পরে সবচেয়ে ভেতরের যে অংশ বা স্তর, এই স্তরটির নামই হচ্ছে রেটিনা। অর্থাৎ অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তরটির নাম হচ্ছে রেটিনা এবং এই রেটিনায় প্রধানত দুই ধরনের স্নায়ু কোষ দ্বারা গঠিত। কোষগুলোর নাম হচ্ছে রড কোষ ও কোন কোষ। আমি এটা একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লম্বা আকৃতির কিছু কোষ দেখা যাচ্ছে এবং এই কোষগুলোর নামই হচ্ছে রড কোষ। এই কোষগুলো দেখা যায় যে মৃদু আলোতে সাধারণত সংবেদনশীল হয়ে থাকে এবং এদের সংখ্যাও প্রায় 12 কোটি 50 লক্ষ মতো হয়ে থাকে। এরপর রয়েছে কিছুটা মোচাকৃতির যে কোষগুলো আমরা দেখতে পাই, এই কোষগুলোকে বলা হয়ে থাকে কোন কোষ এবং এগুলো সাধারণত 60 থেকে 70 লক্ষ পর্যন্ত হয়ে থাকে এবং এগুলো উজ্জ্বল আলোতে সংবেদনশীল হয়ে থাকে। কোন কোষগুলো সাধারণত যে কোনো ছবি বা কোনো নির্দিষ্ট বস্তু যে প্রতিবিম্ব গঠন হয় সেই ছবির বিশ্লেষণে সঠিক ভূমিকা পালন করে থাকে।
তাহলে রেটিনার এই রড কোষ এবং কোন কোষগুলো সাধারণত বস্তুর প্রতিবিম্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও রেটিনাতে আরো কয়েকটি অংশ এর সাথে জড়িত রয়েছে, সেগুলো হচ্ছে অন্ধবিন্দু, পীতবিন্দু এবং অপটিক স্নায়ু। এগুলো কি অন্ধবিন্দু? আমরা অক্ষি গোলকের দিকে লক্ষ্য করি, এই যে স্তর তিনটা রয়েছে, এই স্তর তিনটার মাঝে একটি স্নায়ু প্রবেশ করেছে। এই স্নায়ু যার নাম হচ্ছে অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ুটা যে স্থানে প্রবেশ করে, এই জায়গাটায় কোন রড কোষ এবং কোন কোষ উপস্থিত থাকে না। যেহেতু রড কোষ এবং কোন কোষ উপস্থিত থাকে না, তাই এখানে বস্তু প্রতিবিম্ব গঠিত হয় না। এই জায়গাটার নামই হচ্ছে অন্ধ বিন্দু। এরপরে আছে পীত বিন্দু। পীত বিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস বলা হয়ে থাকে। এই যে ভেতরের দিকে যে রেটিনার স্তর, রেটিনাসের এই অংশটার নাম হচ্ছে পীত বিন্দু। এই পীত বিন্দু এই জায়গাটায় প্রচুর পরিমাণে কোন কোষের উপস্থিতি দেখা যায় এবং কোন কোষের উপস্থিতির ফলে এখানে বস্তু খুব সুন্দর স্পষ্ট প্রতিবিম্ব লক্ষ্য করা যায় বা গঠিত হয়ে থাকে। এবং সর্বশেষ রয়েছে অপটিক স্নায়ু। আমরা জানি অপটিক স্নায়ু হচ্ছে আমাদের দ্বিতীয় স্নায়ু এবং করোটিক দ্বিতীয় স্নায়ু। এই অপটিক স্নায়ুর মাধ্যমে যে কোনো বস্তুর যে দর্শন অনুভূতি সৃষ্টি হয় রেটিনাতে, সেই অনুভূতিটা এই স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়। মস্তিষ্কে প্রেরিত হওয়ার পরে আমরা সেই বস্তুটাকে ভালো করে দেখতে পারি বা আমাদের কাছে স্পষ্ট হয়। তাহলে এটা ছিল রেটিনার অংশসমূহ। এখন আমরা জানবো অক্ষি গোলকের আরেকটি অংশ লেন্স। লেন্সটা কোথায়? এই যে অক্ষি গোলক, এই অক্ষি গোলকের কর্নিয়ার পেছনে অর্থাৎ আইরিশ বা পিউপিলের পেছনে একটি দেখা যাচ্ছে স্থিতিস্থাপক দ্বি-ইত্তল চাকতির মতো গঠন, যেটা কিনা সিলিয়ারি বডি এবং সাসপেনসরি লিগামেন্টের সহায়তায় ঝুলে থাকে। এই যে দ্বি-ইত্তল চাকতির মতো গঠন, এই অংশটার নামই হচ্ছে লেন্স এবং এটি খুবই স্বচ্ছ হয়ে থাকে এবং এতে কোনো রক্ত সরবরাহ হয় না। লেন্সের সাহায্যে দেখা যায় বস্তু থেকে আগত আলোক রশ্মি রেটিনায় প্রতিফলিত হয়ে থাকে। এখন আমরা জানব চোখের অক্ষি গোলকের আরেকটি অংশ প্রকোষ্ঠ সম্পর্কে। অর্থাৎ এই অক্ষি গোলকে, সমগ্র অক্ষি গোলকে আবার তিনটি প্রকোষ্ঠ রয়েছে। একটি হচ্ছে অগ্র প্রকোষ্ঠ এবং একটি পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ। প্রথমেই আসি অগ্র প্রকোষ্ঠটা কি। এই যে আমরা দেখতে পাচ্ছি কর্নিয়া, এই কর্নিয়া এবং আইরিশের মাঝামাঝি যে অংশ বা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটাকেই বলা হয় অগ্র প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটা সাধারণত মাঝারি আকৃতির হয় এবং এখানে অ্যাকুয়াস হিউমার নামক তরল পদার্থে পূর্ণ থাকে। এর পরে রয়েছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আইরিশ এবং লেন্সের মধ্যবর্তী যে ছোট আকৃতির যে প্রকোষ্ঠ দেখা যায়, এই প্রকোষ্ঠটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটাও অ্যাকুয়াস হিউমার নামক তরল জাতীয় পদার্থে পূর্ণ থাকে এবং অক্ষিগোলকের সর্বশেষ ভেতরের দিকে বড় আকৃতির যে গহ্বর, এই গহ্বরটাকে বলা হয়ে থাকে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই ভিট্রিয়াস প্রকোষ্ঠটা ভিট্রিয়াস হিউমার নামক জেলির মতো চকচকে তরল জাতীয় পদার্থ দ্বারা গঠিত থাকে এবং এই ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রায় 99% পানি থাকে এবং 1% কোলাজেন এবং হাইলোরোনিক অ্যাসিড দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের ভিট্রিয়াস প্রকোষ্ঠ বা অক্ষি গোলকের প্রকোষ্ঠ সমূহ। এখন আমরা জানব যে একটি চোখের আনুষঙ্গিক অংশসমূহ গুলো কি। আমরা এখানে একটি চিত্র এঁকেছি। আমরা জানি
যে আনুষঙ্গিক অংশসমূহ অক্ষিগোলকের বাইরের যে অংশসমূহ গুলো সেগুলোকে বলা হয়ে থাকে। তাহলে সেগুলোকে প্রথমত আমরা দেখতে পাই, আমি যদি নিজেকে দিয়ে চিন্তা করি যে আমাদের এখানে থাকে, অর্থাৎ এটা হচ্ছে আই ভ্রু, তারপরে আছে চোখের পাতা, আছে অক্ষিপক্ষ, আছে কনজাংটিভা, এবং গোলকের সাথে, অক্ষি গোলকের সাথে জড়িত হয়ে আছে অক্ষিপেশী। তাহলে আমরা একে একে একটু বর্ণনা করি। প্রথমে আছে অক্ষিকোটর। অক্ষিকোটর হচ্ছে আমাদের মাথা অর্থাৎ মস্তিষ্ক এবং মুখমণ্ডলের করোটির যে এই যে ফাঁকা গর্ত বিশেষ যে অংশটা, এটাকে বলা হয়ে থাকে অক্ষিকোটর। এবং এই অক্ষিকোটরের মধ্যেই আমাদের চোখটা বা অক্ষি গোলকটা সংরক্ষিত থাকে। এরপর আছে অক্ষিপেশী। এই যে আমার গোলাকার যে অংশ বা অক্ষি গোলক, এই অক্ষি গোলকের চারপাশে প্রায় 6 ধরনের পেশি থাকে এবং এই পেশিগুলোর নাম হচ্ছে সুপিরিয়র অবলিক, সুপিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, ইনফিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র অবলিক। এই যে 6 ধরনের পেশি রয়েছে, এই 6 ধরনের পেশিগুলো সাধারণত অক্ষি গোলকটাকে মূলত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমাদের অক্ষি গোলকটা ওপরে, নিচে, ভেতরে, বাইরে এইভাবে সাধারণত নড়াতে সাধারণত সহায়তা করে থাকে, সঞ্চালনে সহায়তা করে থাকে। এরপর আছে অক্ষিপল্লব। অক্ষিপল্লব হচ্ছে আমাদের এই যে চোখের যে ওপরের যে পাতা এবং নিচে যে পাতা, পেশির মতো নরম পাতলা পর্দা দ্বারা গঠিত, এটা হচ্ছে আমাদের অক্ষিপল্লব। এই অক্ষিপল্লব দ্বারা সাধারণত দেখা যায় আমরা ধুলাবালি, অতিরিক্ত তাপমাত্রা এগুলো থেকে আমাদের অক্ষি গোলকটাকে রক্ষা করতে পারে। এই অক্ষিপল্লবে আমাদের আরো একটি অতিরিক্ত অক্ষিপল্লব রয়েছে যার নাম হচ্ছে নিকটিটেটিং পর্দা। এটা হচ্ছে আমাদের এই যে চোখের যে কোনা, অর্থাৎ আমরা ছবির মধ্যে যদি দেখি এই যে চোখের যে কোনা, এখানে একটি লাল রঙের মাংসল পিণ্ড বিশিষ্ট হয়ে থাকে। এটি সাধারণত আমাদের লুপ্তপ্রায় একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত। এরপরে আছে অক্ষিপক্ষ। অক্ষিপক্ষ হচ্ছে আমরা এই যে আমরা যেটা কিনা বলে থাকি চোখের পাপড়ি, অর্থাৎ রোমশ যুক্ত চুলের মতো যে অংশগুলো ওপরে এবং নিচে চোখের পাতায় থাকে, এটাই হচ্ছে আমাদের অক্ষিপক্ষ। সাধারণত ধুলাবালি বা বাতাস থেকে আমাদের অক্ষি গোলকটাকে রক্ষা করতে অক্ষিপক্ষটা ভূমিকা পালন করে থাকে। এরপর আছে আইব্রো। আইব্রো হচ্ছে এই যে আমাদের চোখের ওপরের এই অংশটা, সাধারণত ঘাম বা বৃষ্টির পানি যেন সরাসরি আমাদের চোখের ভেতরে প্রবেশ করতে না পারে, এই জন্য এই আইব্রোটা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এরপর আছে আমাদের অশ্রু গ্রন্থি। আমাদের চোখের ওপরে এই জায়গাটাতে আসলে একটি গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিটাকে বলা হয় অশ্রু গ্রন্থি। মূলত আমাদের চোখে 3 ধরনের গ্রন্থি রয়েছে। প্রথমত হচ্ছে একটা অশ্রু গ্রন্থি, একটি হচ্ছে হার্ডোরিয়ান গ্রন্থি এবং মেমোবিয়ান গ্রন্থি। হার্ডোরিয়ান গ্রন্থি এবং মেমোবিয়ান গ্রন্থি এরা সাধারণত দেখা যায় আমাদের যে অক্ষি গোলকের ভেতরে, অর্থাৎ কর্নিয়া এবং চোখের পাতার নিচে তৈলাক্ত একটি ক্ষরণ করে, যার ফলে ভেজা ভেজা বা সিক্ত অবস্থায় আমাদের চোখটি থাকে। আর অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ লাইসোজোম নামক এনজাইম থাকে, যেটা কিনা আমাদের চোখটাকে সিক্ত রাখে এবং রোগ জীবাণু বা জীবাণুর হাত থেকে রক্ষা করে রাখে। এবং কনজাংটিভা হচ্ছে কর্নিয়ার ওপরে স্বচ্ছ যে পাতলা পর্দা, এই পর্দাটাকে বলা হয়ে থাকে কনজাংটিভা। এটি সাধারণত চোখটাকে দেখা যায় যে জীবাণুর হাত থেকে রক্ষা করে থাকে। তবে এই ছিল আমাদের সমস্ত চোখের একটি গঠন এবং তার সাথে জড়িত অন্যান্য অংশের কাজসমূহ। চোখের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া সম্পর্কে জানব। এই যে দর্শন প্রক্রিয়া, এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এবং কতগুলো ধারাবাহিক ধাপ সংঘটনের মাধ্যমে আমাদের দর্শন প্রক্রিয়া সংঘটিত হয়। আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি। আমরা সাধারণত যে বস্তুটিকে দেখে থাকি, অর্থাৎ ধরি এখানে একটি বস্তু রয়েছে এবং এই বস্তুটি থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে এই যে কর্নিয়া এবং অ্যাকুয়াস হিউমার রয়েছে, এটি ভেদ করে পিউপিলের ভেতর দিয়ে লেন্সের ওপরে আলোকরশ্মি পতিত হয়। এই পতিত আলোকরশ্মিটাকে লেন্স প্রয়োজন মতো সে ভেতরের যে প্রাচীর রেটিনা,
এই রেটিনার আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার মধ্যে আলোটির প্রতিফলন ঘটায়, অর্থাৎ আলোক রশ্মি রেটিনায় প্রতিফলিত হয়। এর ফলে এই রেটিনার প্রাচীরে দেখা যায় বস্তুটির একটি ছোট ও উল্টা প্রতিবিম্ব গঠন হয়। ঠিক এই সময়ে চোখটি ক্যামেরার মতো কাজ করে এবং রেটিনায় যে রড কোষ এবং কোন কোষ রয়েছে এই কোন কোষটি তখন উদ্দীপ্ত হয়, অর্থাৎ আলোক এই অনুভূতিটি তখন এই যে অপটিক স্নায়ু রয়েছে এই অপটিক স্নায়ুর মাধ্যমে এই অনুভূতি বা উদ্দীপনাটা তখন মস্তিষ্কের সেরেব্রাম বা গুরু মস্তিষ্কের যে দৃষ্টি কেন্দ্র রয়েছে এই দৃষ্টি কেন্দ্রে নিয়ে যায় এবং মস্তিষ্কে এই দৃষ্টি কেন্দ্রে এই অনুভূতিটা আসার পর মস্তিষ্ক তার বিশেষ ক্ষমতার দ্বারা উল্টা প্রতিবিম্বটিকে আমাদেরকে সোজাভাবে দেখতে সহায়তা করে। এখন আমরা জানব উপযোজন বলতে কি বুঝে থাকে। উপযোজন হচ্ছে স্থান পরিবর্তন না করে অক্ষিপেশী ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বস্তুটিকে যে কোনো দূরত্বে স্পষ্টভাবে দেখা যায় তাকেই বলা হয় উপযোজন। অর্থাৎ ধরা যাক এখানে একটা বস্তু রয়েছে এবং এখানে ব্যক্তিটির চোখ, তাহলে বস্তুটিকেও সামনে আনা হচ্ছে না আবার ব্যক্তির চোখটিও সামনে আসছে না, অর্থাৎ কেউই কোনো স্থান পরিবর্তন করছে না কিন্তু বস্তুটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে এই যে বস্তুটিকে স্পষ্টভাবে দেখার যে প্রক্রিয়া এটাকেই বলা হয় উপযোজন এবং এই উপযোজন যন্ত্র হিসেবে পরিচিত হচ্ছে অক্ষিগোলকের যে পেশি অর্থাৎ সিলিয়ারি বডি এবং সাসপেনসরি লিগামেন্ট, এরাই হচ্ছে উপযোজন যন্ত্র হিসেবে পরিচিত। এবং লেন্স অর্থাৎ সাসপেনসরি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি লেন্স হচ্ছে উপযোজন যন্ত্র হিসেবে পরিচিত। এই উপযোজন এটি একটি প্রতিবর্তী ক্রিয়া এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দেখা যায় দুই ভাবে উপযোজন সংঘটিত হয়, অর্থাৎ কাছের বস্তুটাকে স্পষ্টভাবে দেখা এবং দূরের বস্তুটাকেও স্পষ্টভাবে দেখা। আমরা একটু লক্ষ্য করি কাছের বস্তুর দর্শন কৌশলটা কিভাবে সংঘটিত হয়। এই একটা বস্তু, এই বস্তুটার থেকে যে আলোক রশ্মি যখন লেন্সের উপর পতিত হয় তখন অক্ষিগোলকের যে এই যে সিলিয়ারি বডি এবং সাসপেনসরি লিগামেন্ট এগুলো দেখা যায় একটু প্রসারিত হয় এবং লেন্সটাও একটু বেশি বক্রতা প্রাপ্ত হয় এবং খাটো হয়। এর ফলে লেন্সের যে ফোকাস দূরত্ব এই ফোকাস দূরত্বটা কমে যায়, ফোকাস দূরত্ব কমে যাওয়ার ফলে সে এই বস্তু থেকে আলোক রশ্মিটা লেন্সের ভেতর দিয়ে সহজে প্রবেশ করে এবং বস্তুটি স্পষ্টভাবে দেখা যায়। একইভাবে দূরের বস্তু দর্শন কৌশলের ক্ষেত্রে দেখা যায় যে এই যে অক্ষিগোলকের যে সিলিয়ারি বডির যে সাসপেনসরি লিগামেন্ট এই লিগামেন্ট গুলো সংকুচিত হয়, সংকুচিত হওয়ার ফলে লেন্সটিও দেখা যায় তুলনামূলক লম্বা ও সরু হয় এবং লেন্সের যে বক্রতা এবং লেন্সের যে ফোকাস বক্রতা এটা সাধারণত কমে যায় এবং লেন্সের ফোকাস দূরত্বটাও তখন বেড়ে যায়। এর ফলে দূরের বস্তুটা থেকে যে আলোক রশ্মি এটি এই লেন্সটা লম্বা সরু হওয়ার ফলে সহজে লেন্সের ভেতর দিয়ে প্রবেশ করে রেটিনায় প্রতিবিম্ব গঠন করে এবং এইভাবে দূরের বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে দূরের বা কাছের বস্তুকে দেখার জন্য সিলিয়ারি বডি এবং হচ্ছে সাসপেনসরি লিগামেন্টের সংকোচন প্রসারণ এবং লেন্সের বক্রতা তথা ফোকাস দূরত্বের কম বেশির ফলে আমাদের চোখের উপযোজন ঘটে থাকে। এখন আমরা দেখব দ্বিনেত্র দৃষ্টি বলতে আমরা কি বুঝে থাকি। যখন একই সঙ্গে দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এই ধরনের দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি বলা হয়ে থাকে। যেমন মানুষ, বানর, বাজ পাখি এদের সাধারণত দ্বিনেত্র দৃষ্টি বিদ্যমান।
আমাদের চোখ দুটি আমাদের মাথার দেখা যায় 6.3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এবং আমাদের দু চোখ দিয়ে সাধারণত যখন কোনো বস্তুকে আমরা দেখি তখন প্রাথমিকভাবে সামান্য একটু পরিবর্তন দেখা যায়। ধরা যাক এটা বাম চোখ, এটা ডান চোখ। এই একটা ঘর রয়েছে, বাম চোখ দিয়ে বস্তুটাকে যে প্রতিবিম্ব দেখা হয়েছে ডান চোখ দিয়ে ওই একই বস্তুর প্রতিবিম্ব সামান্য একটু আলাদা রয়েছে। যখন এই বাম চোখ এবং ডান চোখের এই বস্তুটির প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি হয় তখন এই উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে আসে এবং এই দুই ধরনের উদ্দীপনা মস্তিষ্ক তখন সমন্বয় সাধন করে এবং সমন্বয় সাধনের ফলে আমরা দু চোখ দিয়ে একটি বস্তুকে এককভাবে দেখে থাকি এবং এটাই হচ্ছে আমাদের দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টির ফলে দেখা যায় আমরা বস্তুটিকে এককভাবে দেখে থাকি এবং বস্তুটির গভীরতা বা ত্রিমাত্রিকভাবে দেখে থাকি এবং বস্তুটির দৃষ্টিক্ষেত্র দেখা যায় আমাদের বড় হয় এবং সুনিপুণভাবে কোনো বস্তু নিয়ে আমরা কাজ করতে পারি এবং বস্তু এবং আমাদের চোখের যে দূরত্ব এই দূরত্বটাও স্পষ্ট হয় এই দ্বিনেত্র দৃষ্টি থাকার ফলে। আশা করি তোমরা সবাই মানব সংবেদী অঙ্গ চোখের গঠন ও কাজ সম্পর্কে আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছ।